প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আগামী লোকসভা নির্বাচনে যদি সুকান্ত মজুমদারকে আপনারা গতবার যেরকম আশীর্বাদ করেছিলেন সেইভাবে যদি আশীর্বাদ করেন, গঙ্গারামপুরের জন্য রেলের দুটো ঘোষণা করে যাচ্ছি, গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন করবে ঘোষণা করে দিয়ে গেলাম। আর সুকান্ত মজুমদার যা ঘোষণা করে সেটা পূরণ করে। বানগড়কে নিয়ে প্রস্তাব দিয়েছি, আমাদের এখানে বিধায়ক সত্যেন রায়কে নিয়ে আমি নিজে মন্ত্রীর কাছে গেছিলাম, বানগড়কে আগামী দিনে সুন্দর একটি পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব, গোটা বানগড়কে সুসজ্জিত করব। ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তার কিচ্ছু নেই, অনেকে ভুল বোঝাবে। আমি এই মঞ্চ থেকে মোদীর গ্যারান্টি দিচ্ছি আর সুকান্ত মজুমদারের গ্যারান্টি দিচ্ছি, সিএ এর ফলে কারো নাগরিকত্ব যাবে না। দিদিমণি মুসলিম ভাইদেরকে ভুল বোঝাবে, আমি তাদেরকে এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব নেওয়ার আইন না। কারো যদি অসুবিধা হয় সে সুকান্ত মজুমদারের সাথে এসে দেখা করবে, তার নাগরিকত্ব বাঁচানোর দায়িত্ব সুকান্ত মজুমদার, সিএ এর বলে কারো কোনো ক্ষতি হবে না, এই গ্যারান্টি সুকান্ত মজুমদার দিচ্ছে। এবং সুকান্ত মজুমদার এবং নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দেয় আপনাদের নিশ্চয়ই মাথায় আছে, যে আমরা যা যা বলেছি তা তা করে দেখিয়েছি। আমাদের এখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, তাই পুরনো মন্ত্রীকে নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমরা সবাইকে শ্রদ্ধা রেখে বলছি, উনি বিধায়ক হতে নবার টাইম নিয়েছিলেন, নটা নির্বাচনে হেরে বিধায়ক হয়েছিলেন, নাম ছিল না হারু মিত্র, মনে আছে তো? নবার হেরে যদি বিধায়ক হন সাংসদ হতে কতবার হারতে হবে, এই বুড়ো বয়সে হারার কোনো দরকার ছিল না। আমরা আমাকে সম্মান রেখে বলছি, অন্য কাউকে দাঁড় করাতে পারত, একটাই তো মন্ত্রী আমাদের জেলাতে দিয়েছেন, তা আবার হ্যান্ডিক্যাপ মন্ত্রী, এত বছর ধরে উনি রাজনীতি করছেন, আপনার গঙ্গারামপুরের জন্য উনি কি করেছেন? ভোট দেওয়ার আগে একটা প্রশ্ন করেছেন, বাড়ির জন্য অনেক কিছু করেছে, ভাই চেয়ারম্যান, কোনো ভাই পিপি, একটা চালকল, আরো কি কি আছে, ভাতিজিয়ারা, ভাই ভাতিজারা কলকাতার স্কুলে পড়ে, যে স্কুলে ভর্তি করতে গেলে আমাকেও 10 বার ভাবতে হবে কত টাকা কোথায় পাবো। আমার ছেলে মেয়েরা বালুর, আমার দুই মেয়ে বালুরঘাটেই পড়ে, এবং এই নিজের পরিবার ছেড়ে এরা জীবনে কিছু